আসসালামু আলাইকুম। গরম পড়েই গেল আমাদের এই দেশে, এখন গরমটা খুব তাড়াতাড়ি চলে আসে এবং গরমের মাত্রাটাও আগের চেয়ে অনেক বেশি হয়। আমাদের যান্ত্রিকতা আমাদের এই আবহাওয়ার পরিবর্তন করে দিয়েছে, সেজন্যই আমরাও চিন্তিত। আমাদের এই শিশুদের কি কোনো বিশেষ যত্নের প্রয়োজন আছে এই গরমে? আমি বলবো হ্যাঁ। মা, আপনিও নিজেকে প্রশ্ন করুন তো, আপনিও বলবেন হ্যাঁ। আমি মনে করছি এই গরমে শিশুর কিছু যত্নের কথা একদম না বললেই নয়। যেমন আমি আপনি বসে থাকি অথবা কাজ করি, কিন্তু আপনার শিশুটি কি করছে? সারা দিন ছোটাছুটি করছে, এর ফলে কি হচ্ছে? সে কিন্তু ঘামছে। ঘামার ফলে কি হচ্ছে? তার শরীর থেকে পানি, লবণ এগুলো বেরিয়ে যায়। এখন আমার আপনার শরীর থেকে যখন লবণ পানি বেরিয়ে যায়, আমি সেটা পূরণ করার ক্ষমতা রাখি, আমি নিজেই করে নিতে পারি। তাই মা, শিশুটিকে আপনি বারবার পানি, শরবত, লবণযুক্ত শরবত, লেবু শরবত এগুলো খেতে দিন। তাই বলে দোকান থেকে আবার কিন্তু কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে এসেন না। আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকলো, এই জিনিসটি বাচ্চাদেরকে খাওয়া শেখাবেন না, প্লিজ। আরেকটি কথা, এই গরমে কার না ঘামাচি হয়? ঘামাচির সাথে আমরা খুব পরিচিত, তাই না? সেটির কি সমাধান হতে পারে? বাচ্চাটি সারাক্ষণ শরীর চুলকাচ্ছে, সেই ক্ষেত্রে প্রথমেই যখন খেয়াল করবেন যে বাচ্চাটি ঘামাচি হচ্ছে, সেই মুহূর্তেই আপনি একটি কাপড় একটু ঠান্ডা পানিতে, ঠান্ডা পানি মানে বরফ পানি নয়, ঠান্ডা পানিতে ভিজিয়ে নিয়ে মাঝে মাঝে তার শরীরটি মুছিয়ে দেন, তাহলে দেখা যায় যে এই ঘামাচিগুলো আর হবে না। আরেকটি কথা, এই গরমে ডায়রিয়ার প্রবণতা থাকে বাচ্চাটির এবং আপনার, এবং যারা আপনাকে বাচ্চাটি লালন পালনে সাহায্য করছে, সাহায্যকারী যারা আছে সবাই, আপনারা হাত ধোয়ার যে প্র্যাকটিসটা আমরা এখন বলে থাকি, এটি ঘন ঘন করুন, তাহলে বাচ্চাটি ডায়রিয়া বা অন্য কোনো অসুখ থেকে রক্ষা পাবে। আর খাবার ব্যাপারে বলছি, একেবারে ঘরের তৈরি স্বাভাবিক খাবারগুলো বাচ্চাকে দেন। ফলের ব্যাপারে বলছি, দেশীয় রসালো ফলগুলো দেন বাচ্চাকে, তরমুজ দেন, ডাবের পানি দেন, আপনি ভাত দেন, মাংস দেন, মাছ দেন, ডালও দেন, ডালের সাথে একটু লেবু মিশিয়ে দেন। দয়া করে আপনারা ওই বাইরে থেকে জাঙ্ক ফুড, চিকেন ফ্রাই, পিৎজা এগুলো প্রতি থেকে একটু দূরে রাখুন বাচ্চাকে, তাহলে আমাদের এই বাঙালি বাচ্চা বাঙালিভাবেই গড়ে উঠবে, বাংলাদেশের যে সমস্যাগুলো আছে সেগুলোকে তারা খুব সহজেই মোকাবেলা করতে পারবে।